ফেসবুকে খুব পপুলার একটা জিনিস আপনার আমলে টিপস আমরা সবাই খুশ ফলো করি তো আসলে আপনি যদি আজকের প্রোগ্রাম রিলেটেড আমাদের কোনো আমলে কোনো টিপস আপনি আমাদের উদ্দেশ্যে বিশেষ করে আমার জন্য যদি দিতে চান যে আমি আসলে ইনশাল্লাহ চেষ্টা করবো আমল করার أننا نحن المسلمون قادمون সবার জন্যই যেজাক মোদাকারা নিজে আমার নিজের জন্যই ফেসবুকে যেগুলো দিনই রেখা রেখা করি বা আমরা যেগুলোই চর্চা করি দাওতি সবগুলো নিজেকে সেহা করি নিজেকেই সব সময় সম্বোধন বা রাখি রাখি আমি আমাদের উপর থাকতে পারি আমি যেন থাকতে পারি এই জন্য চর্চা করা আর কি করা তো আমি যে আজকে যেটা বলতে চাই হলো যেহেতু আমরা কোরআন নিয়ে আলোচনা করেছি দীর্ঘক্ষণ তাই আমি যেটা বলতে চাইবো আপনাদেরকে যে কোরআন কেরিম যারা তিলাউ সহি করে পড়তে পারেন তাদের উদ্দেশ্যে যে কোরআনের কিছু আয়াত এবং কিছু সুরা রয়েছে ফজিলতপূর্ণ এগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন সুযোগ পাইলেই মুখস্থ করে নেবেন যেমন আয়াতুল কুরসি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতুল আয়াতুল কুরসি কোরআন কারিমের অনেকের এটা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা এটাকে আল্লাহ দোয়া বলে থাকি অনেকে যে আয়াতুল কুরসি এত ফজিরতপূর্ণ একটা আয়াত অনেক হাদিস রয়েছে আয়াতুল কুরসি সম্পর্কে বিশেষ করে পাঁচক্য ফরজ সালা শেষে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে নবী সাল্লাহ আসলাম তাদের সম্পর্কে একটা চমৎকার বক্তব্য দিয়েছেন কথা বলেছেন একটু অফার দিয়েছেন সুবর্ণ সুযোগ দিয়েছেন

এরকম একটা প্রশ্ন করছিল একজন আমাকে তো এটার উত্তর আমি এক্ষেত্রে এটাই বলতে চাই যে কেউ যদি ফরজ আয়তুল কুরসি পড়ে যদি কেউ তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন একটা যোগ্যতা দিবেন সে গুণা থেকে বাঁচতে পারবে আল্লাহ রবুল্লা আলমিনের যে সমস্ত কাজগুলা হারাম নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন এগুলা থেকে তার জন্য বাঁচা সহজ হবে বিধায় আল্লাহ রব্বুল আলমিন তাকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন তো আয়তুল কুরসি আমরা মুখস্থ করতে পারি যাদের মুখস্থ নয় আমরা দেহ কিন্তু পড়তে পারি পাঁচত্ব নাম শেষে এতুর গুসি পড়া মোবাইলে আছে সেখান থেকে আমরা ডাউনলোড করে এটা করতে পারি

এই প্রয়োজন পূরণের জন্য এই সুরাত বাঁকা শেষ দুই এক রাতের বেলা করা এটা আমরা মুখস্থ করবো একটা হলো আহ আমরা মৃত্যু তো অবদারিত আমরা কখন মৃত্যু হবে কেউ জানি না কিন্তু মৃত্যুর পরে খবরের আজাব থেকে বাঁচার জন্য নবী আসলাম একটা আমল শিখিয়েছেন সেটা হলো সুরাতুল মুল্ক সুরা মুুল্ক উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে সুরামুল্ক আছে সুরাম মুখ যদি কেউ রাতের বেলা তেলাওয়াত করে নবী সাল্লাহসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে খবরের আজাব থেকে ফিতনাতে কালাতালা থেকে বাঁচিয়ে রাখবেন এরপরে সুরতুল কাহাফ সুরাতুল কাহাফ জুমার দিন তিলাওত করা মুস্তাহাব সুরা কাহাফ যে ব্যক্তি জুমার দিন তিলাওত করবে এক এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এই সময়টাকে আল্লাহ হাবুল আলমী তার জন্য আলোকিত করে দিবেন আর সুরা কাহাফের প্রথম দশায় যে ব্যক্তি মুখস্থ করবে নবী সাল্লাহ আসলাম বলেন অসুমিয়া মিনা দ্য জাল জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন দা জালের ফিতনা সম্পর্কে অনেকে অবগত না বলুন এটা তো দা জালের ফিতনা হুজুরদের মুখে ওয়াজ শুনি এটা আবার অনেকে এটা সম্পর্কে অবগত নন কিন্তু আপনি বিশ্বাস করুন আদম আল ইসলাম থেকে শুরু করে মাহাম পর্যন্ত যে লক্ষ লক্ষ নবী আসছেন এমন কোন নবী নাই যে তার জালের ফিতনা থেকে আল্লাহর কাছে চানে সবাই আল্লাহ 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 দাজ্জাল ফিতনা থেকে আপনি আমাদের রক্ষা করুন এত ভয়াবহ একটা ফিতনা দিবে যে ইমান রক্ষা করা আপনি দেখেন যা দাজ্জাল যখন আসবে সে এক হাতে থাকবে তার এক হাতে যার নাম সে বলবে আমাকে তুমি আমার আমি এই জান্নাত দিব না আর যদি আমাকে আমার উপাস্য না করো ইবাদত না করো তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো তো ওই সময় মানুষ যা যারা বলবে তোমাকে মানে হত্যা করে ফেলবে সে তো মানুষ মানুষের সামনে মানুষ হত্যা করতেছে সে তখন অনেক মানুষ বলে হ্যাঁ তোমাকে আমি হিসেবে স্বীকার তখন আমাদের মধ্যে আমাদের যে ইমানের অবস্থা আমাদের কি অবস্থা হবে আমরা জানি না তো আল্লাহ তালা সাহায্য ছাড়া বাঁচা ওই সময় খুব মুশকিল এই জন্য বলা হয়েছে সুরা কাহাফের প্রথম দশাহায্য ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ তালা থেকে দাজাল ফিতনা থেকে নিজ ক্ষুদ্রতে বাঁচিয়ে রাখবেন এভাবে আমরা ইলা কোরআন আমরা বিভিন্ন ফজিলতপূর্ণ সুরা আয়াত আমরা পড়তে পারি আর সর্বশেষ যেটা টিপস আমি বলতে চাই সেটা হলো আমরা যখন সুযোগ পাবো

যে আহ জান্নাত ব্যক্তির জন্য বিশাল নির্মাণ করা হবে রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি তখন লটারি বিক্রি করে যে দশ টাকা দিয়ে লটারি কিনুন ঢাকা শহরে একটি ফ্ল্যাট বাড়ি অথবা নগদ পঁচিশ লক্ষ টাকা তো এটা ঢাকা শহরে একটি ফ্ল্যাট বাড়ি পাওয়ার জন্য সবাই দশ টাকা দিয়ে লটারি অনেকে কিনেন তো এটা যদিও এটা ভুয়া থাকে অনেকেই ভুয়া থাকে অথবা আহ তো না যায় হারাম এইসব লটারি কিনে কিন্তু হারাম কিন্তু আপনি

এমন একটা নেকি দান করবেন যে একটা নাকি দশটা নেকির সমান এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি আমি যদিও লম্বা হয়ে যাচ্ছে অনেকের জন্য হয়তো উপকার হতে পারে অনেকের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে যে কেউ বলে অনেকে বলেন যে কোরআন ক্যারিম যদি কেউ আমরা কেউ না বুঝে পড়ি তাহলে কোনো হবে না এটা অনেকেই বলে থাকেন যে কোরআন ক্যারিম আমরা অবশ্যই স্বীকার করি কোরআনের এর স্বাদ আস্বাদন করতে হলে অবশ্যই বুঝতে হবে এবং বোঝাটাই কোরআনের অধিকার কিন্তু যদি না বুঝেও তিলাওয়াত করে অবশ্যই সোয়াব পাবে আমি কথা বলতে পারি না যে না বুঝে তিলাওয়াত করলে সোয়াব পাবে না কেন কথা বলতে পারি পারিনা যেহেতু নবী সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন মান মানফামী হাসানা একটা অক্ষর যদি করে সে একটা নাকি পাবে এই একটা নাকি দশটা নাকি সমান এ কথা বলে তিনি শেষ করতে পারতেন কিন্তু তিনি না তিনি আরো অ্যাডভান্স হয়ে যে মিম হয়েছেন আমি বলি না মিম একটি অক্ষর আলিফোন হারফোন 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 আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর আলিফলাম কেউ করে তার তিরিশটি নাকি পাচ্ছে এখন বলেন তো আমাকে আলিফুল্লাম মিমের অর্থ কি কেউ কি আসেন বলতো আরিফুল আমির অর্থ তো কেউ জানেন আল্লাহ সালা আল্লাহ এবং রাসুল সালা কেউ জানে না কোনো ফাসিনে কেরাম এটার সঠিক অর্থ এটা বলে নাই তাহলে নবী সাল আসলাম অন্য কোনো উদাহরণ দিতে পারতেন এখানে কিন্তু আলিফুল্লাহ কেন নিয়ে আসলেন এটাই বুঝতে চাচ্ছেন যে কোরআনে কেরিম না বুঝে তিলাত করে অবশ্যই সে সব এভাবে আমরা ওলামা কেরামের কাছ থেকে নির্ভরযোগ্য বই থেকে আমরা কোরআনে কারিমের বিভিন্ন সুরা এবং আয়াতগুলো আমরা মুখস্থ করব সময় সুযোগে আমরা বেশি বেশি কোরআন কারিম তেলাওয়াত করবো এটি বরকতময় কিতাব এবং বেশি বেশি করে কোরআন আমরা বিশেষ করে যারা অ্যাডাল্ট আছেন তাদের বাচ্চা কাচ্চা ছোটরা আছে ভাই বোনরা আছে আপনি যদি দায়িত্বশীল হয়ে থাকেন তাদেরকে কোরআন কারিম তেলাওয়াত শিক্ষা দেওয়া এটা আপনার উপর দায়িত্ব নতুবা আল্লাহ তার কাছে জবাবদি করতে হবে আল্লাহ রবুল আলমী যে কথাগুলো বললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করেন এবং সঠিক কথাগুলো উপর জন্য আল্লাহ তাহলে আমাদের সবাই কেমন করথান করবেন